সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব আহমেদ। আজকে আমাদের আলোচ্য বিষয় সেট ও ফাংশন, যেটি তোমাদের 1 নং অধ্যায়ের অন্তর্ভুক্ত। আজকে গত ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ফাংশন নিয়ে আরেকটি প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখি যে প্রশ্নটি কি। 8 নং প্রশ্ন, এটি তোমাদের অনুশীলনের নিচে এই যে এখানে ক একটি অন্বয় দেয়া আছে, প্রদত্ত অন্বয়গুলো অন্বয়টির ডোমেন ও রেঞ্জ এবং বিপরীত অন্বয় নির্ণয় করো। তো প্রথমে আমাদেরকে ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্বয় নির্ণয় করতে হবে। আমাদের ডোমেন, রেঞ্জ মনে আছে? ডোমেন হলো প্রথম সদস্যগুলো, অন্বয়গুলোর প্রথম সদস্যগুলো নিয়ে যে সেটটি গঠিত হয় সেটাকে ডোমেন বলে। আর রেঞ্জ হলো দ্বিতীয় যে সদস্যগুলো আছে সেগুলোকে নিয়ে রেঞ্জ গঠিত হয়। আর বিপরীত অন্বয় আমরা ডোমেন আর রেঞ্জ যদি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে আমরা করি প্রথম অঙ্ক, প্রথম অংশটি করার চেষ্টা করি। আচ্ছা, এখানে ডোমেন তাহলে কি আসে? ডোম অফ এস, ডোম অফ এস কি আসে আমাদের? এখানে আসবে ওয়ান, তারপর হবে টু, থ্রি এবং ফোর, এটা নিয়ে আমরা ডোম পাবো। আর রেঞ্জ কি পাবো? রেঞ্জ কি পাচ্ছি? রেঞ্জ অফ এস, আমরা দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে আমরা রেঞ্জ পাবো। এখানে পাচ্ছি 5, তারপর পাচ্ছি 10, তারপর পাচ্ছি 15 এবং সবশেষে আমরা পাচ্ছি 20। আচ্ছা, তাহলে ডোমেন এবং রেঞ্জ হয়ে গেল। এরপরে আমাদেরকে কি বলছে? বিপরীত অন্বয়। তাহলে এস যদি অন্বয় হয়, বিপরীত অন্বয় কি হবে? এস ইনভার্স, এস ইনভার্স অথবা এস টু দি পাওয়ার মাইনাস 1, এস ইনভার্স। তাহলে আমরা কি করব, এখানে যে সদস্যগুলো আছে আমরা ডোমেন আর রেঞ্জকে ইন্টারচেঞ্জ করে দেব। আমরা করে দিয়ে পাই 15, এটাকে লিখব 5 1, আমরা এটাকে লিখব 5 1, তারপর লিখব 10 2, 10 2, 15 3, 15 3, 20 and 4, 20 and 4। আচ্ছা, আমরা পেয়ে গেলাম ডোম, রেঞ্জ আর এস ইনভার্স, আমরা এগুলো সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বললো যে এস এবং এস ইনভার্স এগুলো ফাংশন কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে আমরা একটু ফাংশনগুলো লিখি, আঁকি। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে কি আছে, অন্যগুলো ফাংশন কিনা। আচ্ছা, আমরা প্রথম সদস্যগুলো নিই, প্রথম সদস্যগুলো ভিন্ন কিনা ফাংশন হওয়ার জন্য। কিন্তু এটা একটা, এটা একটা শর্ত যে সবগুলো প্রথম যে সদস্যগুলো থাকবে সেগুলো ভিন্ন হতে হবে। তাহলে এখানে এস এর জন্য, এস এর জন্য যে প্রথম সদস্যগুলো পাচ্ছি সেটা হলো, এস এর জন্য প্রথম সদস্যগুলো কি পাচ্ছি? 1 2, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 4। আচ্ছা, এটা হলো এস এর সদস্য, প্রথম সদস্যগুলো। আর এস ইনভার্সের প্রথম সদস্যগুলো কি আসছে? 5 10 15 এবং 20। আচ্ছা, আমরা দেখো যে এখানে কিন্তু কোনো জিনিস রিপিট হয় নাই, হ্যাঁ, সবগুলো ভিন্ন ভিন্ন, এখানেও সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমরা কি বুঝলাম যে এস এবং এস প্রাইম যে অন্বয়গুলো আছে এই দুটোই অন্বয় ফাংশন বলে বিবেচিত হবে। আমরা প্রথমে বলেছিলাম সব অন্বয় কিন্তু ফাংশন হয় না, যদিও সব ফাংশন অন্বয় হয়। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? এস অথবা এস ইনভার্স অন্যগুলো ফাংশন, অন্যয় অন্যগুলো ফাংশন। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বললো যে তারা এক এক কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা এটা একটা মজার বিষয়,
এক এক আমরা কিভাবে দেখাতে পারি? আচ্ছা, এক একের জন্য আমরা কি করতে পারি? আমরা ফাংশনগুলোকে আঁকার চেষ্টা করি, ফাংশনগুলোকে আঁকি। এখানে যে এস যে ফাংশনটা আছে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, তার অপোজিটে যে রিলেটেড যে বিষয়গুলো আছে, ফাইভ টেন, ফাইভ আছে, টেন আছে, ফিফটিন আছে, টোয়েন্টি আছে। ওয়ানের সাথে ফাইভ, টু এর সাথে টেন, থ্রি এর সাথে ফিফটিন এবং ফাইভ ফোরের সাথে টোয়েন্টি। তাহলে এস কিন্তু একটি এক এক ফাংশন, যেহেতু এদের এস এর সকল উপাদান, এস এর সকল যে প্রথম ডোমেনগুলো সবগুলো ওখানকার একটা মাত্র উপাদানের সাথে রিলেটেড। এবং একইভাবে যে রেঞ্জ থেকে যদি দেখি, রেঞ্জগুলো বিপরীত ক্রমে সবগুলো একটা উপাদানের সাথেই রিলেটেড। তাহলে এটা আমরা পেলাম যে এস যেটা আছে, এস একটা ফাংশন, এক এক ফাংশন, এস একটা এক এক ফাংশন। আমরা এবার এস প্রাইমটা আঁকি। এস প্রাইমটা হবে অপোজিট, আমরা প্রথমে লিখব ফাইভ, টেন, ফিফটিন, টোয়েন্টি, আর এই পাশে আসবে ওয়ান, ওয়ান, তারপর হবে টু, থ্রি আর ফোর। আমরা এখন যদি ফাংশনটাকে লিখি, দেখাই কি দাঁড়ায়। আমরা দুটাই ফাংশন পেয়েছি, এটা হলো এস প্রাইম, এস ইনভার্স, এস ইনভার্স। তাহলে এস ইনভার্স, আমরা দেখো যে এখানে সবগুলো উপাদান ওখানকার একটা উপাদানের সাথেই জড়িত, একটা উপাদানের সাথে রিলেটেড সম্পর্ক আছে, এবং ওখানকার সবগুলো উপাদান এটার কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি পাচ্ছি? যে এরা ফাংশনগুলো এক এক। তাহলে এস এবং এস ইনভার্স, এস ও এস ইনভার্স এক এক ফাংশন। এক এক ফাংশন। আচ্ছা, আমরা ক একটি অঙ্ক করেছি, তোমাদের বইয়ে আরও এই ধরনের অঙ্ক আছে, তোমরা সেগুলো বাসায় চর্চা করার চেষ্টা করবে। এই নিয়মটি ফলো করলেই তোমরা এটা সফলভাবে সম্পন্ন করতে পারবে আশা করি। হুম, আমরা আরেকটি প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এফ একটি ফাংশন দেয়া আছে, এফ এক্স ইকুয়াল টু, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান দ্বারা বর্ণিত ফাংশনের জন্য এই এই ফাংশনগুলো নির্ণয় করো। আচ্ছা, আমরা এই ধরনের একটি ফাংশন, এই ধরনের একটি অঙ্ক আগে করেছিলাম। আমাদেরকে যে এখানে ওয়ান, ফাইভ, টেন, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমরা এক্সের এক্সের জায়গায় রিপ্লেস করব। আমরা রিপ্লেস করে দেখি আসলে কি পাই। আমরা এফ অফ ফাইভ, সরি, এফ অফ ওয়ান, প্রথমে আমরা ওয়ান বসাবো, ওয়ান বসাই। তাহলে এখানে ফাংশনের জায়গায়, এক্সের জায়গায় ওয়ান মাইনাস ওয়ান সমান পাচ্ছি রুট ওভার অফ জিরো। ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেলে জিরো, সমান জিরো। আচ্ছা, এরপরে কি পাচ্ছি? এরপরে অফ ফাংশন অফ ফাইভ, আমরা এক্সের পরিবর্তে এবার ফাইভ বসাবো। তাহলে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার অফ ফোর, রুট ফোর, রুট ফোর, রুট ফোর সমান আসে টু। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা কি পাই? ফাংশন অফ টেন। তাহলে আমরা এক্সের পরিবর্তে, এবার এক্সের পরিবর্তে কি বসাতে হবে বলো? এক্সের পরিবর্তে বসাতে হবে টেন। বা এক্সের পরিবর্তে টেন বসিয়ে কি পাই? টেন মাইনাস ওয়ান, টেন মাইনাস ওয়ান টু রুট অফ, রুট ওভার অফ নাইন, যেটা হলো থ্রি। তাহলে আমরা তিনটা মান পেলাম, এগুলি হলো নির্ণয় মান, সবগুলোকে আনসার দিতে পারো, তিনটে আলাদা আলাদা আনসার আমরা এখানে পেলাম। আচ্ছা, এভাবেই আমরা এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাই।